বিএনপিদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলছেন স্পিকার। এদিকে বিএনপি এমপিদের পদত্যাগকে স্বাগত জানিয়েছে জামাত। জানাবো জাতীয় পার্টির সংসদ থেকে পদত্যাগ করবেন না বলছেন চূর্ণ। এদিকে বিএনপির গণসমাবেশ গোলাপবাগ মাছের বেহাল দশা, ক্ষয়ক্ষতি নিরূপণ করছে ডিএসসিসি। এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক কর্মকাণ্ডে পুলিশের এই খবরদারি মানবাধিকারের পরিপন্থী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির এমপিদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলছেন স্পিকার। বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও পাঁচজনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, তারা আমার কাছে সাতটা আবেদন জমা দিয়েছেন, তবে যে পাঁচজন সশরীরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদেরটা গ্রহণ করা হয়েছে। ওই আসনগুলো শূন্য হয়ে গেছে, বাকি দুইজনের আবেদন যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে সশরীরে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম, বগুড়া চার আসনের মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া ছয় আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও তিন আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। বিএনপির দলীয় সংসদ সদস্য আব্দুস সাত্তার অসুস্থ থাকায় এবং হারুনুর রশিদ বিদেশে থাকায় অনুপস্থিত ছিলেন। সংসদে প্রবেশের সময় রুমিন ফারহানা সাংবাদিকদের জানান, তারা গতকালই ইমেলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আজ সশরীরে জমা দিতে এসেছেন। বিএনপির এমপিদের পদত্যাগকে স্বাগত জানিয়েছে জামাত। জাতীয় সংসদ থেকে বিএনপির সাতজন সংসদ সদস্যকে পদত্যাগ করায় সাদাদেরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বিবৃতিতে তিনি বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিরোধী রাজনৈতিক দলসমূহ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা সহ দশ দফা দাবির ভিত্তিতে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচি ঘোষণায় গোটা জাতি উদ্দীপ্ত উজ্জীবিত। যুগপথ আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। জাতীয়তাবাদী দলের সাতজন এমপি সংসদ থেকে পদত্যাগ করে যুগপথ আন্দোলন আরো বেগবান হয়। সংসদ থেকে পদত্যাগ করায় আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিএনপি সাতজন এমপিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 1986 সালে জামাতে নির্বাচিত দশজন সংসদ সদস্য ওই সময় আন্দোলনের এক পর্যায়ে 1987 সালে 3 ডিসেম্বর জাতীয় সংসদ থেকে একযোগে পদত্যাগ করলে গণতান্ত্রিক আন্দোলন ব্যাপক ক্ষতি লাভ করে। জামাতের সংসদ সদস্যগণ পদত্যাগ করার কারণে সরকার পার্লামেন্ট ভেঙে দিতে বাধ্য হন। জামাতের সংসদ সদস্যগণ পদত্যাগ করে গণ আন্দোলনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিলেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। বিএনপির সংসদ সদস্যগণের পদত্যাগের পর এই অনির্বাচিত সংসদের আর কোনো কার্যকারিতা নেই। এমত অবস্থায় অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন বলে জনগণ আশা করে। জাতীয় পার্টির সংসদ থেকে পদত্যাগ করবে না বলছেন চূর্ণ। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ এমপি বলেছেন, জাতীয় পার্টি সরকার পতনের জন্য আন্দোলন করছে না, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য জাতীয় পার্টি রাজনীতি করছে, জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করবে না। তিনি বলেন, বিএনপির সংসদ সদস্য থেকে পদত্যাগ করলে কিনা তা তার জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে, তাদের রাজনীতির সাথে জাতীয় পার্টির রাজনীতির আদর্শগত পার্থক্য রয়েছে। তিনি আরো বলেন, বিএনপি তাদের সমাবেশ থেকে আন্দোলনের কৌশল হিসেবে সংসদ থেকে পদত্যাগ করার যে ঘোষণা দিয়েছে তা জাতীয় পার্টির রাজনৈতিক কৌশল থেকে অনেক ভিন্ন। মুজিবুল হক চূর্ণ বলেন, বিএনপির এমপিরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় পার্টির প্রতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি আদর্শ রয়েছে, সেই নীতি ও আদর্শ মতে রাজনৈতিক কৌশল ঠিক করে জাতীয় পার্টি আন্দোলন করছে। বিএনপির গণসমাবেশ গোলাপবাগ মাঠের বেহাল দশা, ক্ষয়ক্ষতি নিরূপণ করছে ডিএসসিসি। 4 একর আয়তনের গোলাপবাগ মাঠটি প্রায় 15 কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কথা ছিল আগামী বুধবার 14 ডিসেম্বর মাঠটি উদ্বোধন করা হবে, কিন্তু তার আগে এই মাঠে গণসমাবেশ করে বেহাল দশা করেছে বিএনপি। এই গণসমাবেশের কারণে মাঠের উপর সব ঘাস উঠে গেছে, সবুজ ঘাস রোদে শুকিয়ে মরে গেছে। মাঠের চারপাশের গাছপালা, সীমানা প্রাচীর পৃথক 4টি অংশ ভেঙে ফেলা হয়েছে। এখন মাঠটির কি পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসাব তৈরি করছে ডিএসসিসি। গোলাপবাগ মাঠের বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়, কিন্তু মাঠের ধারণ ক্ষমতার 5-6 গুণ বেশি লোক গোলাপবাগ মাঠে সমবেত হয়েছিল। যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তা বিবেচনায় নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এ নিয়ে গত বুধবার 7 ডিসেম্বর
বুধবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের একজন নিহত হন, পুলিশ সহ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেফতারের নাটকীয়তার পরে গত বৃহস্পতিবার দুপুরে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ, কিন্তু রাত ৮টা পর্যন্ত এই মাঠে সমাবেশ করতে ডিএসসিসির অনুমতি নেয়নি বিএনপি। তখন রাত ৯টায় গোলাপবাগে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএসসিসি, শিরোনামে যা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। তখন রাত ৯টায় গোলাপবাগে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএসসিসি, শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। এই প্রতিবেদনের পর সমাবেশ নিয়ে অনিশ্চয়তার পরে সংগঠনটি পরে ওই দিন রাত ১০টা ৩৭ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গোলাপবাগ খেলার মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। তখন গোলাপবাগ খেলার মাঠের কোনো ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ প্রদানের শর্তে বিএনপিকে মাঠ ব্যবহারের অনুমতি দেয় ডিএসসিসির এই মাঠটি অঞ্চল ৫ এর আওতাধীন। এই অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রোববার ১১ ডিসেম্বর সকালে আমরা মাঠটি পরিদর্শন করেছি, মাঠটির কি কি ক্ষতি হয়েছে, ক্ষতি পরিমাণের পরিমাণ কত তার হিসাব করা হচ্ছে, তারপর শর্ত অনুযায়ী করণীয় নির্ধারণ করা হবে। রোববার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায় পুরো মাঠে ময়লা আবর্জনা ছড়িয়ে আছে, তা পরিষ্কারে কাজ করছে ডিএসসিসির ২৫ জন পরিচ্ছন্ন কর্মী। মাঠের দক্ষিণ পাশে সীমানা প্রাচীরের পৃথক ৪টি অংশ ভাঙা, মাঠের উত্তর এবং দক্ষিণ পাশে ৪টি নিম গাছ, বকুল গাছ ভেঙে রয়েছে, মাঠের পাশে উঠে গিয়েছে ঘাস, মাঠের গ্যালারি, গ্রন্থাগার, ব্যায়ামাগার, অফিস পোস্টারে ছেয়ে গেছে। এছাড়া সমাবেশের মঞ্চ তৈরি করতে যেসব বাঁশ ব্যবহার করা হয়েছিল তা মাঠের বিভিন্ন পাশে পড়ে আছে। পরিচ্ছন্নতা কর্মী শাহজাহান আলী বলেন, তারা ভোররাত থেকে মাঠের চারপাশের রাস্তা পরিষ্কার করেছে। সমাবেশের কারণে সায়েদাবাদ থেকে গোলাপবাগ মানিকনগর এলাকায় সব রাস্তায় ময়লা আবর্জনা ছড়িয়েছিল, এগুলো শেষ করে তারপর মাঠ পরিষ্কারে নেমেছে তারা। মাঠের সম্পূর্ণ আবর্জনা পরিষ্কার করতে বিকেল ৩টা বাজবে বলে জানান তিনি। ডিএসসিসির প্রকৌশল দপ্তর সূত্র জানায় ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই মাঠ মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সড়কের নির্মাণ কাজে ব্যবহার করা হয়। পরে ১৫ কোটি টাকা ব্যয়ে গোলাপবাগ মাঠ সংস্কার কাজ শুরু হয় ডিএসসিসির। প্রায় ৪.৫ একর আয়তনের মাঠে থাকবে একটি বাণিজ্যিক ভবন, ক্রিকেট ও ফুটবল মাঠ, বাস্কেটবল কোর্ট ও স্কেটিং এর জায়গা। এছাড়া মাঠের এক কোণে গ্রন্থাগার, ব্যায়ামাগার, গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে সব কাজ শেষ হয়েছে, যদিও ২০১৮ সালের সেপ্টেম্বরে এই কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকাদারের গাফলতিতে তা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিএসসিসি। গোলাপবাগ মাঠ সংলগ্ন বাসিন্দা আকাশ কুমার শাহ, তিনি বলেন, উদ্বোধনের ঠিক আগ মুহূর্তে সমাবেশ করে মাঠটির ১২টা বাজিয়েছে বিএনপি, অথচ দেড় যুগের বেশি সময় ধরে গোলাপবাগ মাঠে খেলাধুলার অনুপযোগী হয়েছিল। পরে স্থানীয়দের দাবির মুখে মাঠটি আধুনিকায়ন করলেও এখন সব নষ্ট হয়ে গেছে, এখানে সমাবেশের অনুমতি দেওয়া ঠিক হয়নি। গোলাপবাগ মাঠে নিয়মিত ফুটবল খেলতেন ধলপুরের বাসিন্দা আসাদ মোল্লা, তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে গোলাপবাগ মাঠে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা, ওই দিন রাতেও তারা কাঁথা বালিশ নিয়ে মাঠে অবস্থান করেন, গতকাল সারাদিনই হাজার হাজার মানুষ মাঠে গেছেন। আজ রোববার সকালে মাঠ এলাকায় হাঁটতে গিয়ে দেখলাম মাঠের বিভিন্ন অংশ সীমানা প্রাচীর, গাছপালা ভেঙে রয়েছে, মাঠে ঘাস বলতে কিছুই নেই, অথচ মাঠে খেলাধুলার জন্য গোলাপবাগ ধলপুরের মানুষ আশায় বসে আছে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের কর্মসূচি বাধাগ্রস্ত করতে সরকার যা করছে আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বক্তব্য তারই ধারাবাহিকতা। আমার জানা মতে আমরা যেখানে সমাবেশ করেছি সেখানে কোনো স্থাপনা ছিল না, আমরা কোনো ক্ষয়ক্ষতি করিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে পুলিশের এই খবরদারি মানবাধিকারের পরিপন্থী। বিরোধী রাজনৈতিক দল ও ভিন্ন মত দমন করার জন্য পুলিশ বাহিনী রাজনৈতিক কর্মকাণ্ডের উপর খবরদারি, নাগরিকদের মুঠোফোন ও দেহ তল্লাশি সহ যে ধরনের তৎপরতা চালাচ্ছে তা গণতন্ত্র ও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী বলে মনে করেন ২৪ বিশিষ্ট নাগরিক। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ মত দিয়েছেন, পাশাপাশি এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়েছে, সভা সমাবেশের অধিকার আমাদের সংবিধান সম্মত মৌলিক অধিকার, আমরা সরকারকে অধিকার লঙ্ঘন থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছি, বিরোধী দলগুলো নেতাকর্মীদের বিরুদ্ধে দমন পীড়ন নির্যাতন থেকে বিরত থাকার দাবি জানাচ্ছি, উপযুক্ত প্রমাণ ছাড়া যেসব বিএনপি নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন তাদের অবিলম্বে মুক্তি প্রদানের দাবি করছি। ঢাকায় বিএনপির গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে বিতর্ক উত্তাপের মধ্যে গত বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, এতে একজনের নিহত এবং ১০০ নেতাকর্মী আহত হন। পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে
আটক করে নিয়ে যায় পুলিশ। এছাড়া দলটির 4 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে সংঘর্ষের ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে। এই বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, কয়েক মাস ধরে অবাধ সুষ্ঠু নির্বাচন সহ বিভিন্ন দাবিতে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে সভা সমাবেশ আয়োজন করে যাচ্ছে। সরকারের নানা বাধা উস্কানি সত্ত্বেও এসব সভা সমাবেশের আয়োজন শান্তিপূর্ণ ছিল দাবি করে বিবৃতিতে আরো বলা হয়, 10 ডিসেম্বর বিএনপি ঢাকায় যে সমাবেশের আয়োজন করে তাতে সরকার যেভাবে দমন নির্যাতন চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষ করে বিএনপির প্রস্তুতি সমাবেশে পুলিশের গুলি করে একজনকে হত্যা ও আরো অনেককে আহত করা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার ও মামলা দায়ের এবং বিএনপির কার্যালয়ে পুলিশের হামলার ঘটনা বাকস্বাধীনতা ও সভা সমাবেশের অধিকারের চরম লঙ্ঘন বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।